সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আজকে যে বিষয় আলোচনা করতে চাই, যে উপবাস এবং প্রার্থনা, সেই উপবাস এবং প্রার্থনা সম্পর্কে আজকে আমরা শেয়ার করতে চাই, যে কখন আমাদের এই উপবাস এবং প্রার্থনা করার প্রয়োজন আছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই শুরু থেকে শেষ অবধি তোমরা ভিডিওতে যুক্ত থাকো। উপবাস এবং প্রার্থনা, উপবাস প্রার্থনা সেটা কি? উপবাস প্রার্থনা মানে হলো প্রথমে ঈশ্বরকে রাখতে হবে, ঈশ্বরকে প্রথমে আমাদের জীবনে রাখতে হবে, এবং সেই উপবাস মানে হলো প্রার্থনার মধ্যে সবসময় যুক্ত থাকা। যতক্ষণ আমি উপবাস আছি প্রার্থনার সঙ্গে আমাকে যুক্ত থাকতে হবে, এবং এই উপবাসের মধ্য দিয়ে আমাদের জীবনের যে পথ সেইগুলো তৈরি করতে কিন্তু সাহায্য করে এই উপবাস। তাই উপবাস প্রার্থনাটা আমাদেরকে গুরুত্ব সম্পর্কে গুরুত্ব রাখতে হবে, এবং এই উপবাস আমাদের নিজের জীবনে ঈশ্বরকে যে খোঁজার ইচ্ছা, এবং যতক্ষণ না এই উপবাসের মধ্য দিয়ে ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা সকল আমরা চাইছি সেই সকল ঈশ্বরের কাছ থেকে তা খুঁজে বের করা। অর্থাৎ এই উপবাস প্রার্থনা মানে আমাদেরকে ঈশ্বরকে খোঁজ রাখতে হবে যতক্ষণ না আমি প্রার্থনার উত্তর পাই। এবং এই উপবাস কিন্তু আমাদের কোন সময় আমরা করলে সবথেকে ভালো হবে, সেই উপবাস বলতে এমন সময় আমরা উপবাস করি যেই সময় আমরা দুঃখ বা কষ্ট বা কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা চলছি। এবং এই উপবাসের মধ্য দিয়ে আমরা কী পেয়ে থাকি, কী সাহায্য আমরা পেয়ে থাকি, সেইটাই আমাদের মনে রাখা দরকার। প্রথম, উপবাস প্রার্থনার মধ্য দিয়ে আমাদের যে কঠিন সময় সেই সময়টাকে সাহায্য করে উপবাস প্রার্থনা, যে কঠিন সময় থেকে কীভাবে আমরা বেরিয়ে আসবো, কীভাবে আমরা মুক্ত হব। আমরা যদি গীতসঙ্গীতা 50:15 পাঠ করি সেখান থেকে আমরা জানতে পারব। এবং এই উপবাস প্রার্থনা আমাদের ভুলগুলো কিন্তু ধরে দেয়। উপবাস প্রার্থনায় দ্বিতীয় যে বিষয়, যে কী আমরা পেয়ে থাকি উপবাস প্রার্থনার মধ্যে দিয়ে, আমাদের যেগুলো ভুল কার্য সেগুলো আমরা আমাদেরকে বুঝতে সাহায্য করে, এবং পরবর্তীতে আমাদেরকে কিভাবে চলতে হবে সেই সকল কিন্তু বুঝতে সাহায্য করে। আমরা ঈশ্বরকে যে কেমনভাবে আমরা ঈশ্বর থেকে দূরে আছি এবং আমাদের জীবনের ভুলগুলো কী, সেইগুলো কিন্তু সমস্ত বুঝতে সাহায্য করে এই উপবাস প্রার্থনা। এবং তিন নম্বর বিষয় হলো যে উপবাস প্রার্থনা কিন্তু আমাদের কাছে প্রকাশ করে যে আমরা কীভাবে সত্যিকারে অনুতপ্ত হৃদয় তৈরি করতে পারি। এই উপবাস প্রার্থনা আমাদেরকে সত্যিকারভাবে প্রকৃতভাবে আমাদেরকে অনুতাপ হতে সাহায্য করে, যে আমরা কী ভুল করেছি সেই অনুতপ্ত হৃদয় তৈরি করে, এবং আমরা তখন ঈশ্বরের কাছে আমাদের সমস্ত কিছু আমরা স্বীকার করি। এই উপবাস প্রার্থনা পাই আমাদেরকে সাহায্য করে পাপের পথ থেকে বেরিয়ে এসে জীবনকে পরিচালনা করা। 4 নম্বর বিষয়, যে এই উপবাস প্রার্থনা থেকে আমরা কী পাই, এই উপবাস প্রার্থনা থেকে আমাদের জীবনে যত পাপ আছে সেই পাপ থেকে বেরিয়ে এসে পরিচালনা করার শক্তি দান করে এই উপবাস প্রার্থনা। এবং 5 নম্বর বিষয়, এই উপবাস প্রার্থনার মধ্য দিয়ে আমরা কিন্তু স্বর্গীয় জ্ঞান লাভ করে থাকি। সমস্ত স্বর্গীয় জ্ঞান কিন্তু আমরা লাভ করে থাকি এই উপবাস প্রার্থনার মধ্য দিয়ে।
পেরিত্তা 13:2 সেখানে আমরা পাঠ করলে জানতে পারব যে স্বর্গীয় জ্ঞান কিভাবে আমরা পেতে পারি, ঈশ্বর তিনি কি আমাদেরকে বলতে চাইছেন, এবং সেই জ্ঞানগুলো কিন্তু এই উপবাস প্রার্থনায় আমরা পেয়ে থাকি যতক্ষণ আমরা এই উপবাস প্রার্থনা আমরা করছি। 6 নম্বর বিষয়, এই উপবাস প্রার্থনা কিন্তু আমাদেরকে অন্যদের জন্য প্রার্থনা করার বিষয় বুঝতে সাহায্য করে, যে শুধু উপবাস প্রার্থনা মানে নিজের জন্য নয় কিন্তু অন্যদের জন্যও যাতে আমরা প্রার্থনা করি সেই বিষয়গুলো বুঝতে সাহায্য করে তা আমরা পেয়ে থাকি। এই উপবাস প্রার্থনায় কিন্তু পবিত্র আত্মার শক্তি আমরা পেয়ে থাকি। মনে রাখা দরকার 7 নম্বর বিষয়, যে এই উপবাস প্রার্থনা থেকে আমরা কী পেয়ে থাকি, এই উপবাস প্রার্থনা থেকে আমরা ঈশ্বর থেকে পবিত্র আত্মার শক্তি আমরা পেয়ে থাকি, এবং সেই পবিত্র আত্মার শক্তির মধ্য দিয়ে কিন্তু আমরা ঈশ্বরের উত্তর আমরা পেয়ে থাকি। 8 নম্বর বিষয়, যে উপবাস প্রার্থনা কিন্তু সমস্ত শয়তানের কার্য, মন্দতার কার্য থেকে আমাদেরকে মুক্ত করে এই উপবাস প্রার্থনা। মার্ক তার 9:28-29 পাঠ করলে আমরা জানতে পারব। এবং উপবাস প্রার্থনা 9 নম্বর বিষয়, উপবাস প্রার্থনার মধ্য দিয়ে আমরা ঈশ্বর থেকে প্রার্থনার উত্তর পেয়ে থাকি। যদি আমরা এসরা তার 8:21-23 পাঠ করি সেখানে জানতে পারবো যে সেই ঈশ্বরের কাছে উপবাস প্রার্থনার মধ্য দিয়ে প্রার্থনার উত্তর পেয়েছিলেন ঈশ্বর থেকে এসরা, আর সেই প্রার্থনার উত্তর কিন্তু আমরা এই উপবাস প্রার্থনায় পেয়ে থাকি। এবং আরেকটি বিষয় বলতে চাই, যে এই উপবাস প্রার্থনায় কিন্তু আমরা উদ্দীপনার শক্তি আমরা পেয়ে থাকি। উদ্দীপনার শক্তি আমরা পেয়ে থাকি কীভাবে, আমরা যদি দেখি যে জোনার জীবন, হ্যাঁ জোনা তিনি এই উপবাস করেছিলেন 3 দিন, তিনি মাছের পেটে তিনি 3 দিন 3 রাত ছিলেন, এবং সেই মধ্যে দিয়ে তিনি কিন্তু তিনি ঈশ্বর থেকে উদ্দীপনা পেয়েছিলেন। সেই উদ্দীপনার মধ্য দিয়ে তিনি নিনুভি শহরে গেছিলেন এবং সেখানে সকল মানুষদেরকে পরিবর্তন করেছিলেন। তাদের যে পাপের মধ্যে দিয়ে চলছিল সেই পাপময় জীবন থেকে তাদেরকে বোঝার যে দান তা কিন্তু জোনা পেয়েছিলেন, এবং জোনা সকলকে ঈশ্বরের বিষয় বলেছিলেন, সকলে মন পরিবর্তন করেছিল। এই উপবাস প্রার্থনা কিন্তু এই উদ্দীপনা কার্য আমাদের জীবনে করে থাকে। এছাড়াও উপবাস প্রার্থনায় এই উদ্দীপনার কার্য আমরা দেখতে পারি যে এস্থার আমরা নাম শুনেছি, সেই এস্থার কিন্তু এই উপবাস প্রার্থনার মধ্য দিয়ে তিনি সমস্ত ঈশ্বরের জাতিকে, যারা ঈশ্বরকে বিশ্বাস করেন তাদেরকে রক্ষা করতে পেরেছিলেন। এই উপবাস প্রার্থনার মধ্য দিয়ে আমরা জানি এখনকার সময় যদি আমরা দেখি ডিএল মোদি বলে একজন ঈশ্বরের দাস, তিনি এই উপবাস প্রার্থনার মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় তিনি উদ্দীপনা সেবা কার্যগুলো তিনি করেছিলেন। তাই এই উপবাস প্রার্থনা কতটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এই উপবাস প্রার্থনার মধ্যে দিয়ে কী কী ঘটতে পারে, এই উপবাস প্রার্থনার মধ্যে দিয়ে আমরা ঈশ্বর থেকে বিভিন্ন আশীর্বাদ আমরা পেয়ে থাকি এবং উদ্দীপনা শক্তি আমরা পেয়ে থাকি। তাই এই উপবাস প্রার্থনা খুবই গুরুত্বপূর্ণ। তাই সকল ঈশ্বরের সন্তানদের উৎসাহিত করতে চাই, আসুন আমরা উপবাস প্রার্থনা আমরা করি আমাদের লক্ষ্য নিয়ে, যে আমরা ঈশ্বরের কথা অন্যকে বলার জন্য, এবং যখন আমরা কঠিন সময় মধ্য দিয়ে আমরা চলছি সেই সময় আমরা এই উপবাস প্রার্থনা করি। যখন ঈশ্বরকে সঙ্গে আমরা প্রার্থনার সঙ্গে যুক্ত হয়ে থাকতে চাই তখন আমরা উপবাস প্রার্থনা করি। আমাদের জীবনে ঈশ্বরকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা উপবাস প্রার্থনা করে থাকি। অনেক সময় আমরা উপবাস প্রার্থনা করি কিন্তু কী জন্য সেই বিষয় সকল আমাদের জীবনে আমরা রাখি, এবং আমরা ঈশ্বরকে অন্বেষণ করার জন্য তার থেকে জ্ঞান, তার থেকে স্বর্গীয় আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের এই উপবাস প্রার্থনা
করার প্রয়োজন আছে। তাই সকলকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা সেই সকল বিষয়গুলো মাথায় রেখে আমরা উপবাস প্রার্থনা করি, কারণ এই উপবাস প্রার্থনা খুবই গুরুত্বপূর্ণ সকল বিশ্বাসীদের জীবনে। সকল ঈশ্বর বিশ্বাসীদের জীবনে এই উপবাস প্রার্থনা খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। জয় যীশু, জয় যীশু। স্বর্গের পিতা, সর্বশক্তিমান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই আজকে এই দিনে তোমার সকল সন্তানদেরকে তুমি স্পর্শ করো, দয়া করো প্রভু, তাদের সঙ্গে সঙ্গে থেকে তুমি তাদের জীবনকে পরিচালনা করো তোমার পবিত্র আত্মা দিয়ে। প্রার্থনা যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু।